অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানিতে ভারতীয় নিষেধাজ্ঞা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। এই বিষয়ে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাকিম মোড়ল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় ভারত। কয়েক মাস এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এমন পরিস্থিতিতে দফায় দফায় বৈঠকে বসে সরকারের স্বাস্থ্য বিভাগ। এর এক পর্যায়ে সুখবর দেন ভারতীয় হাই কমিশনার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের G2G পর্যায়ে চুক্তি হওয়ায় বাংলাদেশের ভ্যাকসিন পেতে সমস্যা হবে না। ভারতের নিষেধাজ্ঞা কেবলমাত্র বাণিজ্যিক রপ্তানির ক্ষেত্রে। যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোনো তাদের যে অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল অ্যাক্টিভিটিসের উপরে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের গুলাতে না। কারণ এটা সরকার তো সরকার নির্ধারিত সময়েই ভ্যাকসিন পাওয়ার কথাও জানান তিনি। আমাদের বিষয়টা হচ্ছে G2G, আর যেটার উপরে নিষেধাজ্ঞা কালকে দিয়েছে ভারত সরকার, এটা হলো তাদের ইন্টারনাল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হবে না, এটা বলেছে। কাজে এটা ক্লিয়ার করেছে এখন হাই কমিশন থেকে। 3-4 সপ্তাহ আছেই বাকি, কাজে ডিলে হওয়ার কোনো অবকাশ নাই। এটা আমাদের ফর্মালিটিজ অনুযায়ী যা যা করা দরকার, যেটা আপনারা বলেছেন, আশঙ্কা করার মতো একেবারে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো এখনো তেমন কিছু আমাদের হয়নি বলে আমি মনে করছি, স্যারও মনে করছেন। এর আগে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। যে আমাদের সাথে চুক্তি করেছে এবং আজকে যে আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে, তাতে আমরা নিরাশ হইনি। আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের যে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট আছে সেটা তারা অনার করবেন। তিনি জানান, ভারত থেকে ভ্যাকসিন কিনতে অর্থ পরিশোধ করছে বাংলাদেশ। দুই একদিনের মধ্যেই $120 মিলিয়ন পরিশোধ করা হবে। মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে, ব্যাংকের সাথে জড়িত আছে, এগুলো সব অনুমোদন হয়ে গেছে। আমরা আশা করতেছি আজকে বা কালকের মধ্যে এটা তাদের কাছে পৌঁছায় যাবে। তাদের ব্যাংক গ্যারান্টিও আমরা পেয়ে গেছি। সেটা যদি আমরা ডলার অনুযায়ী বলি, 120 মিলিয়ন। এ সময় সিরামের সঙ্গে সম্পাদিত চুক্তি আন্তর্জাতিক হওয়ায় তা মানার বাধ্যবাধকতা আছে বলেও জানান মন্ত্রী। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।